আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, কাল্লা লাও তাআলামুন ইলমাল ইয়াকিন, লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ। সকল প্রশংসা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রতি আমরা এখানে ঘরোয়া পরিবেশে কিছুদিনই আলোচনা করার জন্য আমরা বসতে পেরেছি, আল্লাহ তৌফিক দান করেছেন, এজন্য তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির সৈয়দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে পারিবারিকভাবে দিনই আলোচনা বা পরিবারে দিনের আলোচনা করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সূরা আহজাবের মধ্যে নবীর স্ত্রী যারা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ ছিল, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যে তোমাদের পরিবারে যে জিনিসগুলি তিলাওয়াত হয়, যেটা পাঠ করা হয়, অর্থাৎ কোরআনকে বোঝানো হয়েছে, যে এই কোরআন যেটা পাঠ করা হয় এটা তোমরা স্মরণ করো, মানে এই কোরআনের আবৃত্তি করো, কোরআনের বিধিবিধানগুলো তোমরা জানো, এটার তালিম করো। তো এখান থেকে এই পারিবারিক তালিম, পরিবারকে নিয়ে দিনের আলোচনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কোরআন থেকেই জানা যায়। আর এক সময় ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরাম তো আজকাল আমরা যেভাবে বড় বড় বিশাল বিশাল মাদ্রাসা বিল্ডিং প্রস্তুত করতেছি, তাদের সময় এরকম কিছু ছিল না, কিন্তু আমাদের চেয়ে তাদের ইমান ভালো ছিল, তারা আরও মজবুত ইমানের অধিকারী ছিলেন, তারা জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক লাভ করেছিলেন। তো তাদের মাদ্রাসা ছিল মসজিদ, তাদের মাদ্রাসা ছিল পরিবার, তারা মসজিদে গেলে দিনের তালিম করতেন। আমরা তো মসজিদে যাই, সালাত আদায় করে চলে আসি, মনে করেন করি যে আর কিছুই নাই। আসলে মসজিদে হচ্ছে ইসলামিক সামাজিক কেন্দ্রিক যত কাজ আছে, এটার কেন্দ্রই হচ্ছে মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেই ওনার এবাদতের কাজ, সামাজিক কাজ, যাবতীয় অন্যান্য বিষয়ে সমাধান, সাহাবাদের সাথে পরামর্শ, সব অনেক কিছুই তিনি মসজিদ থেকে সম্পন্ন করতেন। আর সাহাবায়ে কেরামকে তিনি যে শিক্ষা দিতেন, তিনি যে তালকিন দিতেন, এটা সাহাবায়ে কেরাম ওনাদের পরিবারে যাইয়া বাস্তবায়ন করতেন। এতে করে দেখা গেছে প্রত্যেকটা পরিবারই একটা মাদ্রাসা হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বর্তমান সময়ে যে পরিবারগুলোতে আমরা বসবাস করতেছি, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু সংখ্যক ফ্যামিলি বাদে আপনার এটা শতকরায় পার্সেন্টেজে আসাই মুশকিল, হাজারে গেলে হয়তো কিছু হিসাবে আসবে, নতুবা আমরা অধিকাংশ ফ্যামিলি দেখা গেছে যে দিনচর্চার পরিবর্তে আমরা বিভিন্ন সামাজিক বিষয়, বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়, তাছাড়া আপনার এই যে বিভিন্ন গান বাজনা, আর ঘরে ঘরে তো মাশাল্লাহ আপনার ডিশের লাইন আছেই, তো দেখা গেছে যে যেখানে আমি দিনের চর্চা করব সেখানে যেয়ে আমি একটা গান শুনতেছি, সেখানে আমি একটা মানে নাটক দেখতেছি, এইভাবে করে করে আমরা সাবজেক্ট পরিবর্তন করে দিছি। সব কিছু ঠিক আছে, কিন্তু মনে করেন যে আপনার ওই সময়েও সময় ছিল 24 ঘন্টা, আজও সময়ে দিন রাতে মিলে 24 ঘন্টা, কিয়ামতের আগের দিনও সময়, দুনিয়ার যে সময় এটা ওই 24 ঘন্টাই থাকবে। ওই সময়েও রাতের পরে দিন ছিল, দিনের পরে রাত ছিল, এখনও রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, আবার কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন দুনিয়া কায়েম রাখবেন, টিকিয়ে রাখবেন, ওই রাত আসবে, এরপরে দিন আসবে, আবার রাত আসবে, আবার দিন আসবে, এইভাবেই চলতেছে, সবই ঠিক আছে। ওই সময়েও সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া করছেন, আমরাও খাওয়া দাওয়া করি, তারা যেভাবে ঘুমাইছেন আমরাও ঘুমাই, সবই ঠিক আছে। কিন্তু সমস্যাটা হয়েছে তাদের যে রুটিন ছিল, তাদের যে আপনার সময়ের পরিক্রমা, সময় যে তারা পার করছেন যে কাজগুলোতে, আমাদের ওই জায়গায় সাবজেক্ট পরিবর্তন হয়েছে। তারা সলাতের সময় আসলে তাদের সাবজেক্ট ছিল
দুনিয়ার আর কোনো কাজকর্ম চলবে না, এখন চলবে আল্লাহর বিধান। রিজালুল্লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত, সূরা নূর পড়লে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা এমন মানুষ, এমন পুরুষ তারা, রিজাল এমন পুরুষ তারা, এমন মানুষ তারা যে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কাজকর্ম এগুলো তাদেরকে কি করতে পারতো না, বিরত রাখতে পারতো না আনিস সালা সালাত থেকে, ওয়াইতাই যাকা এবং যাকাত থেকে, আল্লাহর জিকির থেকে। এখন দেখা গেছে আমি মসজিদের পাশে কেন, মসজিদের বিল্ডিংয়ে দোতলায় মসজিদ, মসজিদেরই বিল্ডিংয়ে নিচতলায় আমি ব্যবসা করি, অথচ মসজিদে জামাত হয় আমার দোকানে ঠিকই ব্যবসা চালু আছে, আমি দোকানেই বসা আছি, দূরেরটা তো বাদই দিলাম, অথচ এই দোকানের যে ভাড়াটা আমি দেই এই ভাড়াটা মসজিদ পায়, এমন নজির আমাদের দেশে আছে। সাহাবায়ে কেরামের রুটিন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এশার আগে ঘুমাইও না, কারিহা তিনি এটা অপছন্দ করতেন, আর এশার পরে তোমরা গল্প গুজবে লিপ্ত হইও না, এটা তিনি অপছন্দ করতেন। উদ্দেশ্য কি, এশার আগে ঘুমালে এশার জামাত নষ্ট হয়, আর এশার পরে দেরি করে ঘুমাইতে গেলে আপনার তাহাজ্জুদের নামাজ নষ্ট হয়। এখন তো তাহাজ্জুদ কেন, আমার তো ফজরেরই খবর থাকে না, আমি আপনার এশার পরে ঘুমাবো কি, এশার পরেও আমার হয়তো ব্যবসা বাণিজ্য চলে। আজকাল দেখবেন যে দোকানপাটগুলো এশার আগে বন্ধ করবে কি, আপনার 10টা 11টা 12টা পর্যন্ত দোকানই খোলা, এরপরে বাসায় আসবে, তারপরে খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় যে যখন আল্লাহ রহমত নিয়ে আসবেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, যে আল্লাহ তার রহমত নিয়ে যখন দুনিয়ার আকাশে চলে আসেন, বান্দাকে ডাকেন, বান্দা আমি তো রহমত নিয়ে হাজির, তোমার অভাব থাকলে আমাকে বলতে পারো, তোমার সমস্যা থাকলে আমাকে বলতে পারো, তোমার রিজিকের প্রয়োজন থাকলে আমাকে বলতে পারো, তুমি অসুস্থ থাকলে আমাকে বলতে পারো, তে আল্লাহ রহমত নিয়ে যে সময়টাতে হাজির ওই সময়টাতে আমার বিছানা হয়ে প্রস্তুত। এইভাবে আমরা রুটিন চেঞ্জ করে দিয়েছি, আমরা সময়ের ছবি ঠিক আছে কিন্তু কাজ যখন যেটা করা দরকার সেটা না করে ভিন্ন কিছুতে আমরা সময় পার করে দিচ্ছি। হ্যাঁ, পড়াশোনাও চলছে, বইয়ের অভাব নাই, আমরা বাচ্চাদের আপনার গলার মধ্যে আপনার ব্যাগের মধ্যে এই ঘাটতি বই তুলে দিচ্ছি, বাচ্চারা এমন এমন সিলেবাস বাচ্চাদের আপনার বই টেনে নিতে পারতেছে না, বাপ মা টেনে ব্যাগ নিয়ে দিতে হয়, সকালে ঘুম থেকে উঠেই আপনার ব্যাগে বই ভরে আপনার বাপ মা নিয়ে দিতে হয়। ছবি আছে, সাহাবায়ে কেরামেরও বই ছিল, তাদের কিতাব ছিল কোরআন আর নবীর বাণী, আর আমাদের ওই বাচ্চা মনিদের আপনার সিলেবাসের কিতাবগুলি খুঁজে দেখবেন যে সব কিতাব পাবেন, ভূগোল পাবেন, ইতিহাস পাবেন, ইংরেজি পাবেন, অঙ্ক পাবেন, বাংলা পাবেন, আরবি সাহিত্য পাবেন, কিন্তু কোরআন মজিদের শিক্ষা হয়তো নামমাত্র পাবেন, নইলে পাবেন, সব ঠিক আছে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে আজকে আমরা সব দিক দিয়ে লাভবান হলেও ইমানের দিক দিয়ে আমরা ফকির, আমরা মিসকিন। আমাদের দেখা যায় যে আমাদের বাসা বাড়ি উন্নত, সাহাবায়ে কেরাম তারা এত উন্নত জীবন হয়তো যাপন করেননি, তাদের গোরের ছালে হয়তো খেজুরের পাতার চাল ছিল, বেড়াগুলো হয়তো এরকম কিছু দিয়েছিল, তারা হয়তো মাটির বিছানায় শুয়েছেন, মাটির পাত্রে পান করেছেন, কিন্তু আমাদের মাশাআল্লাহ আমরা দেখা যায় মোজাইক করা টাইলসের মধ্যে বসবাস করতেছি, আমাদের ঘর এয়ার কন্ডিশন করেছি, সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের ঈমান আর আমল হয়ে গেছে দুর্বল। আর তারা দুনিয়ার জগতে ছিলেন আপনার মিসকিন, দুনিয়ার ক্ষেত্রে তারা আপনার অভাবী ছিল, থাকলেও তাদের ঈমান জন্মলে ছিল, ঈমান মজবুত ছিল, যার কারণে তারা দুনিয়ার সাময়িক জীবনটা যেভাবেই হোক পার করে দিয়েছেন, কিন্তু পরকালের জীবন আজীবনের জন্য তারা সুখী হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আর আমাদের সেন্স এবং মাইন্ডটা এমন হয়ে গেছে যে আমরা পরকাল যেহেতু বাকি ওইটা বাকিতেই থাক, দুনিয়াটা যেভাবে পারি আমরা একটু গুছিয়ে নেই, সাজগুজ করে নেই, একটু ভোগ করে নেই, পরে দেখা যাবে না। আর এইভাবে দেখতে দেখতে এই সময়টা একটু পার করতে করতে দেখতে দেখতে আমাদের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা চলে আসতেছে সামনে। আমার নিজের কথাই যদি আমি চিন্তা করি, এই কয়েকদিন আগে ছাত্র, ওই মাদ্রাসায় বইয়ের ঘাটতি নিয়ে যেতাম, এই পরীক্ষা দিলাম দাখিল আলিম ফাজিল, এরপরে এই বিভিন্ন মাদ্রাসায় একটু শিক্ষকতা করলাম, কিছু লেখালেখি করলাম, এখন খুঁজে দেখি যে কয়েকদিন পরে তো কবর ছাড়া কিছু দেখতে পাচ্ছি কি, দুনিয়া তো শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
সতর্ক করার জন্য কোরআন মজিদে বিভিন্ন বাণী পেশ করেছেন। আমি একটি সুরা তিলাওয়াত করেছিলাম, হয়তো বা মনে আছে, সুরা তাকাসুর এটার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এরপরে আল্লাহ বলছেন, কাল্লা সাওফা তাআলামুন। আলহাকুম মানে তোমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, তোমাদেরকে ঘিরে ফেলেছে, তোমাদের টাইম হচ্ছে না, তোমরা এতই ব্যতিব্যস্ত, এতই ব্যতিব্যস্ত। কিসের ব্যস্ততা? আত্তাকাসুর, আরো। তাকাসুর মানে আধিক্য, আরো। কিসের আরো? এটা আবার অন্য জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদের মাল আর তোমাদের আওলাদ যেন আমাকে তোমাদেরকে আমার স্মরণ থেকে বিরত না রাখে। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা মাল আর আওলাদর ধান্দায় পড়িয়া আমাকে তোমরা ভুলে যাবা, তারা ক্ষতিগ্রস্ত হবে। সাহাবায়ে কেরামেরও মাল ছিল, আওলাদ ছিল, কিন্তু তারা আল্লাহকে ভুলেননি, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হননি। আর আমরা মাল আর আওলাদের ধান্দায় পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এজন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। তো এখানে আল্লাহ বললেন যে তোমাদেরকে আধিক্য পেয়ে বসেছে, আলহাকুমুত তাকাসুর, আধিক্য তোমাদেরকে জালের মধ্যে আটকিয়ে ফেলেছে, এমনভাবে ব্যস্ত করে রেখেছে যে তোমরা আর ব্যস্ততা থেকে ছুটতে পারতেছো না, বের হতে পারতেছো না। কতক্ষণ? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমার লাশ কবরে না রাখা হচ্ছে। এটা খুব মারাত্মক সতর্কবাণী। আসলেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রায় প্রতিদিন ফোন করে, ইস অনেক নামাজ ছেড়েছি, আজকের থেকে আর ছাড়বো না, কালকের থেকে আর ছাড়বো না, অনেক আকাম করেছি, হারাম কামাই করেছি, দেখি এখন থেকে ছেড়ে দিব, কালকের থেকে হালাল ইনকামের ব্যবস্থা করব, সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, কালকের থেকে এদেরকে দিন শিখাবো, পরিবার নষ্ট হয়ে গেছে, কালকের থেকে দিন শিখাবো। এইভাবে কাল করে 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 আল্লাহ কিন্তু কালকের কথা বলেন নাই, যে আলহাকুমুত তাকাসুর হাত্তাল গাদি, আগামীকাল পর্যন্ত তুমি ব্যস্ত, আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে তুমি আগামীকালের যে তোমার যে রুটিন করতেছো, তুমি যে প্ল্যান করতেছো, এটা তোমার ধোঁকা, তুমি নিজেকে তুমি ধোঁকা দিচ্ছ। তোমার সময় হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবরে না যাওয়া পর্যন্ত তোমার পেট পুরতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউকান আলী ইবনে আদম ওয়াদিয়ান মিন জাহাব। মানুষের মন এমন এক মনে জিনিস এটা, যে এটার পরিধি এত ব্যাপ্ত, এত বেশি, যে একটা মাঠবর্তী যদি স্বর্ণ তাকে দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানি, তাও সে পছন্দ করে, তার মন চায় এত একটি মাঠবর্তী স্বর্ণ পাইছি, আরেকটি হইলে ভালো হতো, আরেকটা যদি দেওয়া হয় তাহলে আন ইয়াকুনা লাহু সালিস, চাই যে তৃতীয় আরেকটি মাঠ যদি স্বর্ণ পাইতাম। মানে মনের এই চাহিদা পূর্ণ হয় না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষ বাক্যটি বলেছিলেন, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনে আদম ইল্লা তুরাব। এই আয়াতের ব্যাখ্যাটা হইল এই হাদিসটা, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনে আদম ইল্লা তুরাব, যে কবরে তাকে রাখার পরে, কবরের উপরে মাটি না দেওয়া পর্যন্ত তার পেট ভরবে না। আমরা এমন এক জাতি হয়ে গেছি, আজকে আমাদের অভাব শেষ হচ্ছে না, আমাদের ইনকাম শেষ হচ্ছে না, আমাদের প্রয়োজন ফুরাচ্ছে না। মানুষ ইনকাম করে দুইটা কাজের জন্য, দুই কাজে ব্যয় করার জন্য, একটা হচ্ছে তার প্রয়োজন পূরণ, আর একটা হচ্ছে তার সৌন্দর্য বৃদ্ধি, জিনত এটাকে বলা হয়। একটা হচ্ছে হাজত, অভাব, প্রয়োজন পূরণ, আমাকে দুই লুকমা খেতেই হবে, নাহলে আমি চলতে পারবো না, আমাকে একটা লুঙ্গি একটা শার্ট বা পাঞ্জাবি আমাকে পরতেই হবে, নাহলে আমার অস্ত্র, আমি আমার লজ্জাস্থান থাকতে পারবো না, আমাকে শোয়ার জন্য একটুখানি জায়গা লাগবে, এটা আমার হাজত, এটাকে বলে প্রয়োজন। এটার জন্য মানুষ যদি উপার্জন করে, তার এই উপার্জনটাও ইবাদত, এটাও তার জন্য মঙ্গলজনক। কিন্তু আমরা দেখা গেছে এমন অনেক আছি, যদি আমি এক মাস কোনো ইনকাম না করি আমার খাওয়া বন্ধ হবে না, আমার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় আমরা এই ব্যস্ততার মধ্যেই আছি। এই কারণে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর এই সতর্কবাণীগুলো আমরা হয় শুনে শুনেও না শোনার ভান করে যাচ্ছি, বুঝেও না বুঝার ভান করে যাচ্ছি, কিন্তু সময় যখন ফুরিয়ে যাবে তখন আমরা ঠিকই বুঝব, কিন্তু এই বোঝা কোনো কাজে লাগবে না। এরপরে আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই কথা বলার পরে
কাল্লা সাউফা তাআলামুন, সাবধান দুনিয়ার মানুষ, অচিরেই তুমি জানতে পারবে। সেম এই কথাটা আল্লাহ আবার রিপিট করলেন, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবারও বলছি শোনো, অচিরেই তুমি জানতে পারবে। কিভাবে জানবে? লা তারাউন্নাল জাহিম, তুমি জাহিম দেখতে পাবে। জাহিম কি? জাহান্নাম, তোমার সামনে তুমি জাহান্নাম দেখতে পাবে। আবার এই কথাটা রিপিট করে আল্লাহ বললেন, কেমন দেখাটা? এখন তো জাহান্নাম আমাদের কাছে সংবাদ, কথাটা বুঝলেন? পরের আয়াতটা থেকে আমরা যেটা পাচ্ছি যে শিক্ষাটা, আমাদের কাছে জান্নাত আর জাহান্নাম এখন হচ্ছে সংবাদ, নিউজ। কোরআন জাহান্নামের কথা বলছে, হাদিস জাহান্নামের কথা বলছে, আল্লাহ এবং আল্লাহর রসুল জান্নাত জাহান্নামের কথা বলেছেন। আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বিশ্বাস করি বিদায়, আমরা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছি যে এটা আছে এবং সত্য, কিন্তু আমরা দেখিনি কেউ। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জাহান্নাম দেখতে পাবে, এটা তোমাকে আমি সংবাদ দিচ্ছি। এরপরে বলছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন বলা হয় সচক্ষে চাক্ষুষ দেখা, যখন তোমার সামনে তুলে ধরা হবে জাহান্নাম, তখন তুমি এটাকে সরাসরি দেখতে পাবে। আর এখন তুমি সংবাদ শুনতেছো, কিন্তু তোমার পূর্ণ বিশ্বাস তখন আসবে যখন তুমি এটাকে সরাসরি দেখতে পাবে, তখন আর সংবাদ সংবাদ থাকবে না। একজন, আমি এই দিকে যাচ্ছি, আগে থেকে আমাকে একজন বলল যে ভাই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি মনে করলাম হতেও পারে, নাও হতে পারে, মেবি, সন্দেহ থেকে গেল। কিন্তু একটু সামনে যেয়ে যখন দেখলাম যে আহারে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশ পড়ে আছে, মানুষ দৌড়াদৌড়ি করে বাঁচাইতে চাইতেছে, আর আমার কোনো সন্দেহ থাকলো না। তো এখন আমাদের কাছে সংবাদ হচ্ছে জান্নাত জাহান্নাম, অনেকে বিশ্বাস করেই নেই। কাফির মুশরিকরা তো বিশ্বাসই করে নাই, কিন্তু অনেকে বিশ্বাস করতেছে না দেখে, কিন্তু যখন সামনে চলে যাবে, স্টেপ যখন সামনে চলে আসবে, তখন আর কেউ অস্বীকার করার থাকবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনা ঘটে যাবে, এখন তো ঘটবে কিনা সন্দেহ আসতেছে, আর যখন ঘটে যাবে তখন কেউ আর মিথ্যা বলতে পারবে না। কিসের মুসলিম, কিসের কাফির, কিসের ইহুদি, কিসের খ্রিস্টান, সব মানুষ নামের যারা আছে সবাই বলবে আল্লাহ এ তো সত্য জিনিস, কেন অস্বীকার করবে? এরপরে আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপরে তোমরা দুনিয়াতে আমার যে নিয়ামতগুলি ভোগ করেছ, এইগুলার জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে এবং তোমরা এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই জন্য নিয়ামত যত বেশি, জবাবদিহিতা তত বেশি। যার মাল নাই তার জাকাতও নাই, তার উপরে হজও আসে না, দেখা গেছে ফরজ বিধান তার থেকে মওকুফ হয়ে গেছে, যেহেতু তার এটার সামর্থ্য নাই। কিন্তু আমি এমনভাবে নিয়ামত ভোগ করতেছি, ইস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, তিনি আল্লাহকে এত বেশি ভয় করতেন, জাহান্নামকে এত বেশি ভয় করতেন, যখন তার সামনে দুনিয়ার কোনো নিয়ামত আনা হতো, আসতো, তখন ভাবতেন যে এই নিয়ামতটা যে ভোগ করবো, না জানি পরকালের নিয়ামতে কোনো ঘাটতি হয় কিনা, নাকি আমার নেক আমলের বিনিময় দুনিয়াতে আমাকে দিয়ে দেওয়া হলো কিনা। একবার তিনি সিয়াম অবস্থায় ছিলেন, রোজা রাখছেন, তার সামনে খাবার আনা হচ্ছে, তারপরে বললেন যে, বলা হলো তুমি এটি খাও, তো তিনি কান্না শুরু করলেন, কান্না শুরু করলে করে তারাকাত তোয়াম খাবারটা ছেড়ে দিলেন এবং তিনি বললেন, আমার ভয় হচ্ছে যে জান্নাতের নিয়ামত উজ্জিলা ইলাইনা, আমাদেরকে মনে তড়িৎ দিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যা কিছু টুকটাক নেকি করতেছি দুনিয়াতেই সব ভোগ করে যাব, পরকালে আমাদের আর কিছু থাকবে না মনে হচ্ছে। আমরা বর্তমান সময়ে যে প্রযুক্তিগুলো আসছে আমাদেরকে যেভাবে আপনার নিয়ামতের সাগরে ভাসিয়ে দিচ্ছে, এতে মনে হচ্ছে যে আসলে নিয়ামত ভোগ করা নাজায়েজ কিছু না। কিন্তু আমরা যদি সেই সাথে আল্লাহর শুকরিয়াকে ওইভাবে সাথে রাখতে পারতাম তাইলে সমস্যা ছিল, কিন্তু আমরা নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা ভুলে গেছি। আমি এসির মধ্যে ঘুমাইছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু যদি আমার ফজরটা জামাত মিস না হতো তাহলে আমার এই এসি আমার জন্য ক্ষতির কারণ ছিল না, কিন্তু আমি এসির মধ্যে আরামে ঘুমাইছি, ফজরের জামাত আমার কাজা হয়ে যাচ্ছে,
এই নিয়ামতটা তো আমার উল্টা রিয়েকশন হয়ে গেছে। আমার টাকা পয়সাগুলি যদি আমি দিনের জন্য খরচ করতাম, আমার বাচ্চারে দিন শিক্ষা দিতাম, আমি আমার ঘরে যদি আমি এই কোরআন তিলাওয়াতের আপনার অডিও ভিডিও বাজাইতাম, তাহলে এগুলো কাজে ছিল। কিন্তু আমি তো এটা দিয়ে গান শিখাচ্ছি, আমি তো আমার বাচ্চারে এমন শিক্ষা দিচ্ছি যে সে আমার জানাজা পড়াতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ লাগছে। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে একটি হাদিস বলতেন, এই খুতবা সবাই এটা বলে কিন্তু এটার গভীরে মানুষ বুঝতে পারে না। এটা আপনার এই কিয়ের মাঝহাবি বলেন, গায়রে মাঝহাবি বলেন, কোন আপনার বাংলাদেশ বলেন আর অন্য দেশ বলেন, সব ওলামায়ে কেরাম আপনার যখন তারা খুতবা দেন আর দিনই আলোচনায় যখন যান, তখন তারা এই এই ভূমিকাটা পাঠ করেন। সেই ভূমিকাটা কি? ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা আল্লাহর কিতাবের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে যে কথাগুলি বলেছেন এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কথা। এবার আমরা বাইরের মানুষ বাদ দেন, আমরা এই যে টুকিটাকি কয়েকজন এখানে আছি, আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি যে আল্লাহর কোরআন মজিদের যে 30 পারার মধ্যে আল্লাহর যে কথাগুলি আছে, আমি আল্লাহর কয়টা কথা বুঝতে পারছি? দেখা যাবে যে অনেক কথাই আমি বুঝিনি, বুঝার চেষ্টা করিনি। ছেলে বিদেশ গেছে, বাবার কাছে চিঠি পাঠায়, বাবা পড়তে জানে না, কিন্তু চিঠি যখন বাবার হাতে পৌঁছে বাবা কি বসে থাকে? কি বলেন, বাবা বসে থাকেন? ছেলে বিদেশে গেছে, কয়েকদিন দুই তিন মাস পরে চিঠি পাঠাইছে, এখন বাবার তো চিঠি আসার সাথে সাথে বাবা অস্থির হয়ে যায় যে কার কাছে যাবে, যাইয়া এই চিঠিটা ছেলে কি লেখলো এইটা পাঠ করিয়ে শুনবে এবং তার মনটাকে তৃপ্তি দেবে যে আমার বাচ্চা ভালো আছে, আমার বাচ্চা এই কাজকাম করতেছে, অস্থির হয়ে যায়। যে ভাষায় যদি ইংরেজিতে লেখা থাকে ইংরেজি জানেওয়ালার কাছে যাবে, বাংলায় লেখলে বাংলা জানেওয়ালার কাছে যাবে। কিন্তু আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিঠি দিলেন, যে বাণী দিলেন, সেই বাণী আমরা বলি যে এটা তো ভিন্ন ভাষার কিতাব, আমি আর কি বুঝবো, আলেম ওলামারা পড়বে বুঝবে, এই তো তাকের মধ্যে পড়ে আছে, দেখা যায় এক মাসে একবার ধরা হয় না, কয়েকদিন পরে কোনো প্রয়োজনে যখন ওই যে মাঝে মাঝে খতম টতম পড়ার জন্য আপনার যখন দরকার হয় তখন আপনার দুলা মুছতে মুছতে কিছু হাফিজ ছাত্রদের সামনে দেওয়া হয় যে এইবার তোমরা পড়ো। এই হচ্ছে আল্লাহর কিতাবের সাথে আমাদের আচরণ। অথচ আল্লাহ সুবহানাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহসানাল হাদিসি কিতাব, উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। ওয়া ইন্না খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে সেরা কথা হচ্ছে এই কথাগুলা, যে যত হেদায়তকারী আছে, যত পথ প্রদর্শনকারী আছে, যারা মানুষকে পথ দেখায়, যারা মানুষকে ভালোর দিকে ডাকে, আপনার হেদায়তের দিকে ডাকে, এই হেদায়তের মধ্যে সবচেয়ে উত্তম হেদায়ত হলো কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়ত। আল্লাহ নবী বলছেন যে ইন্না খাইরাল হাদি হাদি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম পথ হচ্ছে, পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথ দেখিয়ে গেছেন সেই পথ। তারপরে কি বললেন? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এবাদত নামের বানানো যেসব জিনিস আছে এইগুলা। দেখেন, চুরি করাও খারাপ জিনিস, মদ খাওয়া খারাপ জিনিস, জিনা করা খারাপ জিনিস, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত খারাপ জিনিস আছে এই খারাপের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে এবাদত মানুষ বানাইয়া করে, এটা অনেক খারাপ জিনিস। এর কারণটা কি? কারণ দুইটার রূপ ভিন্ন। একজন মানুষ চুরি করলে সে জানে যে আমি চুরি করতেছি, কাজটা ভালো করতেছি না, সে নিজেরে অপরাধী মনে করে, গিলটি মনে করে। একজন আপনার হাইজ্যাক করে পকেট থেকে মোবাইলটা নিয়ে গেল, সে কিন্তু খুব খুশি যে তা না, সে জানে যে আমি আসলে কাজটা অন্যায় করেছি, ভালো করি, কিন্তু তার বদ অভ্যাসের কারণে সে এই কাজটা সে করতেছে। কিন্তু একজন মানুষ যখন এবাদত মনে করে এমন একটা কাজ করলো যে যেটা আসলে এবাদত না, তার মন কিন্তু তৃপ্ত, আমি খুব ভালো কাজ করেছি।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষে বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি তোমাদেরকে আমল করেও ক্ষতিগ্রস্ত এদের কথা বলবো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টা শ্রম সব ব্যর্থ হয়ে গেছে দুনিয়ার জীবনে, ওয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তারা মনে করেছিল, তারা ধারণা করেছিল আমি তো ভালো কাজ করতেছি, পার্থক্যটা এই জায়গায়। এরপরে বললেন, শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আপনার ভালো কাজ মনে করে, দিন মনে করে, এবাদত মনে করে যে জিনিসগুলো আবিষ্কার করা হবে এগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে বেদাত, ওয়া কুল্লু বেদাতিন জালালা, আর প্রত্যেক বেদাতই মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে, ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই বক্তব্যটা প্রত্যেক খুতবার মধ্যে পড়া হয়। আল্লাহ নবী সাল্লাম যখন খুতবা দিতেন, ভাষণ দিতেন, তখন শুরুতে এই জিনিসটা বলতেন, কিন্তু আমরা এই জিনিসটার মর্ম বুঝি না, হয়তো বা এবারটা মুখস্থ আছে, কিন্তু আমরা আসলে এখানে কি বলা হলো বুঝি না। দিনের সম্পূর্ণ দিনের সার কথা এটার মধ্যে আছে। আমি একজন মুমিন, আমি একজন আল্লাহর বান্দা, সেই হিসাবে আমার করণীয় কি, আমি কি করব, আমি আমার কাছে পথ নাই, আমি একজন বেদিশা হয়ে ঘুরে বেড়াচ্ছি, যে আমার দায়িত্ব কি, আমি কি করব, কোন দিকে যাব, কোথায় যাব, কাকে ধরব, কার কাছে আমি আপনার মঙ্গল পাব, দিন পাব, এইখানে সব বলা আছে। সবচেয়ে উত্তম কথা আল্লাহর কথা। এখন আমি আমার দায়িত্ব কি, আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর কথা পড়তে থাকব, এই কথাগুলোর মধ্যে কি বলা আছে, আমাকে কি উপদেশ দেওয়া হচ্ছে, কোন জিনিস থেকে নিষেধ করা হচ্ছে, কোন জিনিস আমার জন্য হালাল করা হচ্ছে, কোন জিনিস আমার জন্য হারাম করা হচ্ছে, কোন কোন ইতিহাস দ্বারা আমাকে মেসেজ দেওয়া হচ্ছে, এগুলো আমি সব পেয়ে যাব। এরপরে যখন বলা হলো যে উত্তম হেদায়ত, উত্তম পথ প্রদর্শন হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়ত, তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল করছেন, এখন তিনি যেহেতু নাই তাহলে তার এই শিক্ষা কোথায় আছে, তার এই হেদায়ত কোথায় আছে, নবীর সহি হাদিসগুলোর মধ্যে আছে। এখন আমার দায়িত্ব হচ্ছে আমি হাদিসগুলো হাতে নেব আর পড়ব। কিন্তু আমরা জীবনে যত কিছুই করেছি, যত কিছুই পড়েছি, সবচেয়ে কম সময় দিয়েছি এই দুই জায়গায়। হয়তো বা দিন শিখার জন্য আমরা অনেক কিছু পড়ছি, কিন্তু কোরআন হাতে নিয়ে দিন শিখছি, হাদিস হাতে নিয়ে দিন শিখছি, এরকম মানুষের সংখ্যা খুব কম, যার কারণে আজকে এই যে দিন নিয়ে অনেক মতভেদ দেখতে লাভ, একজনে কয় এটা জায়েজ, একজনে কয় জায়েজ না, এগুলার মূলে আর কোনো কারণ নাই। মূল কারণ হচ্ছে আমরা মূল জায়গা থেকে দিন শিখি। সাহাবায়ে কেরামের মধ্যেও কিছু বিষয়ে মতভেদ ছিল, কিন্তু এই মতভেদ তাদের মধ্যে কোনো বিরাট আকার ধারণ করছে না, কারণ তারা মূল জায়গা থেকে দিন শিখছেন, তারা কোরআন থেকে দিন শিখছেন, হাদিস থেকে দিন শিখছেন। আর আমরা আগে ডালপালা থেকে শিখি, ডাল একজন আমার একজন হুজুরে আমার খুব ভক্তি করি, ওনাকে আমার পছন্দ হলো, উনি যা বললেন আমি সব মাইনা নিলাম, সব আমল করা শুরু করে দিলাম, পরে দেখা গেল হাদিস কোরআন পড়লে অনেক কিছু বেশকম হয়ে যায়, তখন আমার গোলমাল লেগে যায়। এই কারণে আগে আমাদেরকে মূলের দিকে যেতে হবে। তো আমরা যে যাই যেভাবেই পারি, আমরা তো চেষ্টা করব আমাদের প্রজন্ম যারা আছে, আমাদের পরিবারগুলোকে যদি আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, তাহলে অনেকটা তারা মূল দিনের শিক্ষা পাবে। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন পর্যায়ে আমরা এমন সব মাধ্যমের দিকে চলে যাই, যেটা ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আমার সুন্নার মধ্যে পড়ে না। যেমন একজন মানুষ মারা যায়, এই যে আমরা যারা মুরব্বী, এই যে কয়েকদিন আগে আমি একবার ইয়েতে গেছিলাম, এই আপনার একটা হাসপাতালের মধ্যে, ওখানে সব মুমূর্ষু রুগীরা আপনার ওখানে, তো পাঁচ সাতজন রুগী আপনার সবাই মুমূর্ষু অবস্থায়, প্রতি রাত্রে একজন দুইজন লাশ বেরি হচ্ছে। এখন দেখা গেছে এই মানুষটা যখন, কেউ আমাদের বাবা আছে, কেউ মা দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আমরা বিদায় দিই, এই বিদায় দেওয়াকে কেন্দ্র করে আমরা সহিভাবে বিদায় দিতে পারি না। আমরা দেখা যায় এই বিদায় দিতে দেওয়ারকে কেন্দ্র করেও এমন কিছু করে বসি যেটা আল্লাহ রাসূল সাল্লাম দায়িত্ব দেন নাই আমাদেরকে, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দায়িত্ব দেন নাই আমাদেরকে। অনেক সময় একটা প্রশ্ন থাকে আর দরদ থাকে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন, আজকে তারা দুনিয়াতে নাই, তাহলে আমি কি কিছু করতে পারবো না, আমার কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ আছে। কি আছে এটা আমাকে জেনে নিতে হবে। আমরা সমাজে যেটা পাই কি আছে, যে বাপ মার
কিছু করব 40 দিনের দিন অথবা বাৎসরিক একদিন, বাৎসরিক একদিন দিবস পালন করব, ও মৃত্যু দিবস, তাহলে কি করো, কিছু আলেম ওলামা হুজুর ছাত্র দাওয়াত দাও, কোরআন দাও, খতম পড়ো, তারপরে কিছু আদিয়া তোফা দিয়া দাও, কিছু দোয়া খায়ের করে হুজুরে দায়িত্ব দিয়ে দিলাম, উনি দোয়া খায়ের করে চলে গেলেন, মনে করলাম যে বস জান্নাতে পৌঁছে গেল। সিস্টেম তো আমরা এটা এই ধরনের পালন করে আসতেছি। তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সিস্টেম দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, সহিহ মুসলিমের হাদিস, ইজা মাত আল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আর আমলের কোনো সুযোগ থাকে না, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা জিনিস এই আমল বন্ধ হয় না, এর সওয়াব সে কবর থেকে পেতে থাকে। একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, এমন এক সন্তান তার দুনিয়াতে আছে যে তার মাতা পিতার জন্য দোয়া করতে থাকে। হাদিস দেখলাম একটু আগে আজকেই, যে পরকালে মারা যাওয়ার পরে আল্লাহর কিছু বান্দা বান্দি এমন কিছু মর্যাদা পাবে, এমন কিছু নিয়ামত আল্লাহর কাছ থেকে পাবে যেটার জন্য সে নিজে কোনো আমল করে নেয়। কথাটা বুঝছে? যে নিয়ামতের জন্য, যে সুখের জন্য নিজে কোনো আমল করে না, সে আল্লাহকে প্রশ্ন করে বসছে যে আল্লাহ আন্না ইয়াকুনুলি, এই সুখ, এই নিয়ামত, এই আরাম, এটা কোত্থেকে আসলো, আমি তো এর জন্য কোনো আমল করিনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে যে দুআ ই ওয়ালাদিকা লাকা, এই নিয়ামত, এই এই মর্যাদা তুমি পেয়েছ দুনিয়াতে তোমার সন্তানের দোয়ার বরকতের কারণে, সুবহানাল্লাহ। কিন্তু দোয়া আল্লাহ বললেন তোমরা বলো, কুল কুল, তোমরা বলো, বাপ সন্তানরে আল্লাহ বলছেন, কুল তোমরা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মাকে তুমি সেইভাবে স্নেহ করো যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছেন। এই হচ্ছে দোয়া। আল্লাহ বলছেন তুমি বলো, আমাকে বলছেন আমার বাপ মার ক্ষেত্রে, আপনাকে বলছেন আপনার বাপ মার ক্ষেত্রে, আপনাকে বলছেন আপনার বাপ মার ক্ষেত্রে, সবাইকে আল্লাহ প্রত্যেক পার্সনকে, নারী হোক পুরুষ হোক, বলছেন তুমি এটা বলো যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মা যেভাবে আমাকে স্নেহ করেছেন তুমি সেইভাবে তাদেরকে মায়া করো। এখন যদি আমি আরেকজনকে দিয়ে দোয়াটা করাই, ধরেন আমি, আমার বাপ মা মারা গেছেন, আমি একজন আনলাম, একজন হুজুর আনলাম বা মৌলবী সাহেব আনলাম, আইনা তাকে হাদিয়া তোফা দিয়ে বললাম যে আপনি একটু দোয়া করে দেন, তখন উনি যখন বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন তো ধোয়া ওনার বাপ মার বাগে চলে গেছে, কারণ আমার বাপ মা ওকে লালন পালন করেন নাই, ওনাকে ওনাকে লালন পালন করছেন ওনার বাপ মা, এই জন্য ওই দোয়াটা আমি আর পাচ্ছি না, এই রব্বির হামহুমার দোয়া। এমনি যদি বলেন আল্লাহ অমুকের বাপ মানে তুমি জান্নাত দাও, তাহলে সেটা কবুল করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দোয়া করো। ওয়ালাদুন সালিহ, ওয়ালাদের কথা বলেছেন, ওই সন্তান তো আর ওয়ালাদ না, ওয়ালাদ হচ্ছে আমি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমার বাপ মা মারা গেলে আমি এমন এক শিক্ষা অর্জন করেছি, আমি এমন এক জীবন, আমি লাইফস্টাইল যাপন করি, এমনভাবে আমার সময় পার হয় যে আমার বাপ মা মারা গেলে পরে আমি বাপ মার জন্য দোয়ার উপযুক্ত সন্তান হতে পারিনি, আরেকজনকে আনাইয়া আমাকে আরেকজনকে দিয়ে দোয়া করাইতে হচ্ছে, এমন এক শিক্ষার মধ্যে আমরা বসবাস করি। এটা আসলে কাম্য না, এটার জন্য অনেক কিছু লাগে না। আপনার আরবি ভাষা বাদ দেন না, এই দোয়ার অর্থটাই আপনি নিজে নিজে বলেন, রাত্রে কাঁদেন আল্লাহর কাছে একা একা। দোয়ায় আমরা আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিই, কিন্তু দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তাদাররুআন ওয়া খীফা, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি বিল কওলি, যে তুমি তোমার রবকে ডাকো, তুমি দোয়া করো বিনয়ের সাথে, আস্তে আস্তে, জুরেও নয় এবং আপনার নিম্ন স্বরে। এটা হচ্ছে আল্লাহর শিক্ষা। কিন্তু আমরা চিল্লে চিল্লে দোয়া করব, কবিতা দিয়ে দোয়া করব, জুড়ে জুড়ে আমিন বলবো আর মনে করব সব কবুল হয়ে গেছে, সিস্টেম এটা না। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আসলে কাউকে
ঘৃণার দৃষ্টিতে দেখি না বা কাউকে তুচ্ছ জ্ঞান করা আমাদের উদ্দেশ্য না। আমাদের কথা হলো আমরা যেহেতু আল্লাহর বান্দা আর নবীর উম্মত, এটা আমরা স্বীকার করি সবাই। কোনো মমিন এটা বলে না যে আমি আল্লাহর বান্দা না, আমি নবীর উম্মত না। সবাই আল্লাহর বান্দা এবং আল্লাহ আল্লাহর নবীর উম্মত বলে দাবি করার পর সে নিজেকে ধোঁকা দিচ্ছে, সে শয়তানের খপ্পরে পড়ে গেছে। সে যদি আল্লাহর বান্দা হয় আল্লাহর কথা মান, সে যদি নবীর উম্মত হয় নবীর আদর্শ মান। হ্যাঁ, যার মধ্যে নবীর আদর্শ পাওয়া যাবে আমি তারে অনুসরণ করব। সে আমার উস্তাদ হতে পারে, সে আমার পীর সাহেব হতে পারে, সে আমার বাবা হতে পারে, সে আমার মুরব্বী হতে পারে। তবে নবীর আদর্শের বাইরে গেলে সে যেই হোক আমি তার সাথে থাকব, এটাই হচ্ছে সৃষ্টি। এরপরে এইটা গেল একটা, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। এরপরে বললেন সাদাকাতুন জারিয়াতু, চলমান কোন সাদাকা যদি রেখে যায় তাহলে এটার সওয়াব সে পায়। সবচেয়ে উত্তম চলমান সাদাকা হচ্ছে পানির ব্যবস্থা করে যাওয়া। আল্লাহ, ওই সময় তো আরব দেশ মরুভূমির দেশ ছিল, পানির খুব অভাব ছিল। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ পানির এতটা অভাব নাই, তারপরেও অনেক জায়গা আছে যেখানে মানুষ পানির জন্য কষ্ট করে। একটা নলকূপ গেলে দিল, একটা পুকুর খনন করে দিল, এই পানির ব্যবস্থা করে দেওয়া একটা বিশাল সওয়াবের কাজ। তারপরে আপনার ধরেন একটা মসজিদ করে গেল, একটা মাদ্রাসা করে গেল, এটা কাজে লাগে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এক ইলমের ধারা চালু করে গেল যেটা থেকে মানুষ উপকার পায়। সে নিজে ইলম শিখলো, আরেকজনকে শিক্ষা দিল, ওই আবার আরেকজনকে শিক্ষা দিচ্ছে, বা সে একটা ইলমের মাদ্রাসা করে গেছে, অথবা ইলমের উপরে কোনো একটা কিতাব লিখে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আজকে কত শত শত বছর আগে কিতাব লিখে গেছেন, আমরা এগুলো পড়ে হাদিস শিখতেছি, তিনি কিন্তু সওয়াব পাচ্ছেন। তো এইভাবে কাজ করা যায়। তারপরে আপনার মৃত ব্যক্তির জন্য সাদাকা, সাদাকা করা যায়, তার পক্ষ হয়ে আপনার দান করা, টাকা পয়সা দান করা, কাউকে খাওয়াইয়া দেওয়া, কাপড় চোপড় দান করা, সবই এর অন্তর্ভুক্ত। একটা জিনিস মনে রাখবেন, মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর জন্য খাওয়ানোটা নাজায়েজ না, কিন্তু আমরা যে প্রক্রিয়ায় খাওয়াই, খতম পড়াইয়া দিবস ঠিক করিয়া, ওইটা জায়েজ। আপনি যে কোনো একটা সময়ে খাবার পাক করে পাঁচজন গরিব মানুষ বা যে কোনো ধরনের আয়না আপনি খাওয়ায় দেন, আপনার এটা কোনো উপলক্ষ নাই, কোনো দিবস নাই, এটার সাথে কোনো খতম এড করার প্রয়োজন নাই। এই খাওয়াটাই হচ্ছে সওয়াবের কাজ, খাওয়ানোটা আমরা এই প্রক্রিয়ায় করি না। আমরা ওই চল্লিশে যেদিন হবে ওই দিন সবাইকে দাওয়াত দিব, ওই দিন ইয়ে করবো, বাৎসরিক একটা অনুষ্ঠান পালন করব, ওইটাতে আমরা চলে যাই। তো এই এইভাবে আমরা আমাদের যারা মারা যাবে তাদের জন্য আমরা কাজ করতে পারি। তবে আজকে আমি একটু আগে পড়ছিলাম যে সবচেয়ে পাওয়ারফুল আপনার মৃত ব্যক্তিকে উপকার করার একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে দোয়া। আমাদের আত্মীয় স্বজন যারা মারা যাবে, আমরা যদি দোয়া তাদের জন্য ভালোভাবে করতে পারি, চোখের পানি ফেলে যে আল্লাহ আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার দাদা দাদি নানা নানি মারা গেছেন, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। আর যদি আমার ইনকাম থেকে সামর্থ্য অনুযায়ী হয় কিছু কিছু ভালো ভালো জায়গায় আমি ওই ওই নিয়ত করে যে আমার এই টাকাটার সব আমার বাবা পাবেন, আমার মা পাবেন, আমার দাদা পাবেন, দাদি পাবেন, এই নিয়ত করে আমি দিয়ে দিলাম। একটা গরিব ছাত্রকে একটা কিতাব হাদিয়া করে দিলাম, তার একটা জামা বানায়া দিলাম, আপনার একজন অসহায় মানুষ তাকে একটু সাহায্য করে দিলাম, এইভাবে আমরা করতে পারি। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে যেটা আমরা এড়িয়ে যেতে পারি না, সেটা হচ্ছে আমরা এই বাস্তব জীবনযাপন করতে যাইয়া আমাদের অনেক সময় অসুখ বিসুখ হয়, আমরা রোগাক্রান্ত হয়ে যাই। রোগাক্রান্ত হলে পরে আমাদেরকে চিকিৎসা নিতে হয়, এটা আমরা সবসময় করি। ইস, এই যে ডাক্তারদের বিভিন্ন চেম্বারগুলো আছে, বিভিন্ন হাসপাতাল আছে, দেখবেন যে সিরিয়াল আর সিরিয়াল, এতে বোঝা যায় যে রোগী কত, রোগীর অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারায় আসছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তারপরে জান মালের ক্ষতি দিয়ে, এই সব দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার কতগুলি লক্ষণ আছে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন, এটা এড়ানোর কোনো উপায় নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কি করেন,
পরীক্ষায় ফেলে দেবে, এটা এড়ানোর কোনো উপায় নাই। সহিহ বুখারীতে আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুল বালায় আল আম্বিয়া, সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন নবী রাসূলরা দিনের জন্য। সুম্মা লামসাল ফাল আমসল, তারপরে নবীদের পথে যে যত বেশি আগাইছে তার উপরে পরীক্ষা তত বেশি এসে গেছে। এই জন্য আমাদেরকে যখন আল্লাহ পরীক্ষায় ফেলে দেবেন তখন আমরা প্রথমত ধৈর্য ধারণ করতে এবং এই পরীক্ষায় আল্লাহর সাহায্য চাইতে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাবু। এরপরে রাসূল সাল্লামের সুন্নার মধ্যে সব কিছু আছে। এমন অনেক দোয়া আছে যেটা পড়লে বিভিন্ন রোগের জন্য আপনার প্যারাসিটামলের মতো কাজ করে, সাথে সাথে ট্রিটমেন্ট হয়ে যায়, আমরা দোয়া জানি না। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলায় তিনবার বলে, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই কথাটা যে ওই আল্লাহর নামে আমি দিনে প্রবেশ করলাম, যে আল্লাহর নাম নিয়ে আপনার এই নামের সাথে কোনো আসমান জমিনের কোনো কিছু কোনো ক্ষতি সাধন করতে পারে না, এই কথাটা তিনবার যে মানুষ সকালবেলায় বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ওই দিনে মানুষ মানে ওই দিনে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, সুবহানাল্লাহ, সন্ধ্যায় যদি পড়ে তাহলে ওই রাত্রে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে। আবার আরেকটা সাইদুল ইস্তেগফার যেটাকে বলে, অনেক বড় বড় দেখা যায় মাদ্রাসায় পড়ুয়া অনেক মানুষ আছে, যদি জিজ্ঞেস করি ভাই সাইদুল ইস্তেগফার বলেন, এটা তো শিখি নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ সকালবেলায় সাইদুল ইস্তেগফার পড়ে সে যদি ওই দিনে মারা যায় তাহলে জান্নাতি হয়ে মারা যায়, সুবহানাল্লাহ। কেউ যদি সন্ধ্যায় পড়ে আর ওই রাত্রে মারা যায় তাহলে জান্নাতি হয়ে মারা যায়। আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, হে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আব্দুকা আমি তোমার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমার যে সামর্থ্যটুকু আছে এটুকু দিয়ে আমি তোমার ওয়াদার মধ্যে তোমার প্রতিশ্রুতির মধ্যে থাকি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, যা অন্যায় করেছি তা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, ওয়া আবুলাকা বি নিমাতিকা আলাইয়া, তোমার যে অনেক নিয়ামত আমার উপরে আছে আমি স্বীকার করতেছি, ওয়া আবু বি যামবি, আমি যে অনেক অন্যায় করেছি অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি এটাও আমি স্বীকার করতেছি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। কত সুন্দর কথা দোয়া, এই দোয়াটা সকালে পড়লে দিনে মারা গেলে সে জান্নাতে যায়, আর সন্ধ্যায় পড়লে রাত্রে মারা গেলে সে জান্নাতে যায়। এই ধরনের সকাল সন্ধ্যার কত আমল আছে, এইগুলো আমরা অনেক সময় দেখা যায় যে প্রায়ই পড়ি না, বিভিন্ন কাজে অনেক দৈনন্দিন দোয়া আছে এগুলো দেখা যায় যে আমরা ছেড়ে দিই। দেখা গেল যে অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এমন সব আপনার তাবিজ তোমার ব্যবহার করি যেগুলো অনেক চিকিৎসা আছে এগুলো আপনার জায়েজেই পড়ে না, অনেক তন্ত্রমন্ত্র আছে এগুলো মানুষকে কুফুর শিরকের দিকে নিয়ে যায়, অথচ সুন্নাসম্মত অনেক অনেক দোয়া অনেক চিকিৎসা অনেক ঝাড়ফুঁক আছে এগুলো আমরা অনেকে জানি না। তো যে এই কারণে, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণে শুরুর দিকে আবার একটু চলে যাই, যে এই দুনিয়াতে আমরা আসি, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, ইচ্ছা থাকলেও যাইতে হবে, ইচ্ছা না থাকলেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যতই সুন্দর ঘর হোক আর যতই সুন্দর বাড়ি হোক, চলে যেতে চায় না মন, কিন্তু আমাকে চলেই যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, সূরা আপনার এই জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকী, তুমি যে মত যেটা এটা থেকে তুমি যতই পলায়ন করতে চাও না কেন তোমার সাক্ষাৎ সে করবেই, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, তুমি একেবারে সীসাটালা প্রকোষ্ঠের মধ্যে সীসা দিয়ে প্রকোষ্ঠ বানিয়ে গেরাও করে এর ভিতরে ঢুকে যাও, তারপরেও মৃত্যু তোমাকে সেখানে পেয়ে বসো। যদি দেখেন পৃথিবীতে তো মানুষ জ্ঞান বিজ্ঞানে কত না অগ্রসর হয়ে গেছে, কত জ্ঞান বিজ্ঞান মানুষ অগ্রসর হয়েছে, মানুষ প্লেনের মতো জিনিস এমন এমন এক জিনিস বানাইল
যে টন টন জিনিস নিয়ে আপনারা আকাশে বাতাসের উপরে উড়ে এক দেশ থেকে আরেক দেশে, এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, কত জ্ঞান মানুষ খাটাইছে, কত বিজ্ঞান এবং প্রযুক্তি এটার মধ্যে সেট করছে, কিন্তু মানুষ আজ পর্যন্ত এমন একটা প্রযুক্তি সেট করতে পারে না যেটার ভিতরে ঢুকলে মৃত্যুর ফেরেশতাকে টেকেল দেওয়া যায়, আড়াল করা যায়। এই প্রযুক্তিটা মানুষ পারে না বানাইতে, আর পারবেও না কিয়ামত পর্যন্ত, কারণ এখানে আল্লাহর চ্যালেঞ্জ আছে। প্লেন বানানোর জন্য আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, এই জন্য পারতেছে, কিন্তু এই প্রযুক্তি মানুষ আবিষ্কার করতে পারবে না, আল্লাহ নিজেই এটা বলে দিয়েছে। আমাকে যখন চলেই যেতে হবে, আমাকে যখন এই পৃথিবী ছাড়তেই হবে, তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার যেখানে যেতে হবে সেখানের জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করা। আমি যদি প্রস্তুতিহীন বাজারে চলে যাই, টাকা পয়সা না নিয়ে বাজারে চলে যাই, আমাকে খালিয়াতে চলে আসতে হবে, আমি সদাই আনতে পারবো না, অতবার ঋণ করে আমাকে বোঝা নিয়ে আসতে মানে সদাই আনতে হবে। কিন্তু আমি যদি প্রস্তুতি নিয়ে যাই, আমার পকেটে যদি টাকা থাকে, আমার ঋণও করা লাগবে না, কারো কাছে আপনার শরমও পাইতে হবে না, আর বাসায় এসে আপনার বিবির কাছেও লজ্জা পেতে হবে না, কারণ খরচ নিয়ে আসলে আবার বাড়িয়ালি তো মন খারাপ করবে যে এত কিছু লাগবে বলে দিলাম, তুমি খালি হাতে আসছো, এখন রানবো কি, তোমাকে দেবো কি, বাচ্চা কাচ্চারে কি খাওয়াবো, এই তো লাগে যাবে ঝগড়া। কিন্তু প্রস্তুতি থাকলে, পকেটে টাকা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো আয়ু শেষ হয়ে যাচ্ছে, আমার পকেটে তো টাকা এখনও আসেনি, এখনও আমি প্রস্তুত করতে পারিনি। এই জন্য ওমর রাজন বলতেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, মুতু কাবলা আন তামুতু, এ দুনিয়ার মানুষ মরার আগে একবার মরার ভান করো, হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে একবার নিজে হিসাব দাও। এই যে মানুষ হজে যায় না, হজে যাওয়ার সময় কি করে, এহরাম পরে না, এহরাম পরে, এটা মানে এটার মানিটা কি, এটার শিক্ষাটা কি, এটার শিক্ষা হচ্ছে মরার আগে মরার ভান করা, সব কিছু ছেড়ে দিয়ে, সব সেলাই করা কাপড় চোপড় ছেড়ে দিয়ে, সাদা কাপড় দিয়ে আপনার কাফন দেওয়া হয়, এই সাদা কাপড় পরে এহরাম বাঁধতে হয়, একটা মুসাবাহ তার মধ্যে প্রস্তুত তৈরি হয়। যাই হোক, তো এই কারণে আমরা আসলে যে যাই বলি, কথা তো অনেক কিছুই, আর সব তো আর একসাথে বলাও যায় না, আর যদি আল্লাহ আপনার কাউকে পথ প্রদর্শন করতে চান তাহলে বেশি কথার প্রয়োজনও হয় না, অল্পতেই আপনার দিন পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায়। তো এতক্ষণে আমরা সংক্ষিপ্তাকারে যেটা আপনার বুঝতে পারলাম বা জানতে পারলাম, যে আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে, এখন আমাদেরকে আল্লাহর কিতাব, নবীর সুন্না, এই দুইটাকে আঁকড়িয়ে ধরতে হবে, এটাই হচ্ছে গ্যারান্টির পথ। নবী ইসলাম বলেছেন, আমি তোমাদের কাছে এই দুইটা জিনিসই রেখে গেলাম, এটাকে তোমরা আঁকড়িয়ে ধরলে লাম তা দিল্লু, তোমরা গুমরা হবে না। মানুষে যতই আপনার যে যাই বলুক না কেন, আমি যতক্ষণ কিতাব এবং সুন্নার সাথে থাকবো আমার কোনো ভয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেন আদম আলাইহিস সালামকে, তখন বলেছেন যে তোমরা দুনিয়াতে চলে যাও, আমার কাছ থেকে যদি কোনো বাণী আসে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়তের বাণী আসে, তাহলে ফামান তাবিআ হুদাইয়া, যে এই হেদায়তের অনুসরণ করব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। কিন্তু আমি তো এই হেদায়তের পিছনে নাই, আমি তো ওই যে আরেকজনের পিছনে ছুটছি, এ আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না যে ওর এটা বা টার্গেট কি, আমারই বা টার্গেট কি। এই জন্য ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ আদর্শকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের দুনিয়া সফল হবে, যদিও পরীক্ষা আসুক, তারপরে আমরা পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সব ভাইকে এবং সব বোনকে সহি দিন বুঝার এবং দিনের উপরে চলার তৌফিক দান করুন, এবং আমাদের পরিবারগুলোকে আপনার দিনী পরিবার হিসেবে কবুল করুন, এবং আমাদেরকে জান্নাতি আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের যারা সন্তান সন্ততি আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, এবং তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করে আপনার দিনী মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ আমাদের মাতা পিতা যারা মারা গেছেন, জীবিত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদেরকে জান্নাত নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মাগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি জামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহিয়াই মিনহুম ওয়াল আমওয়াত, ইন্নাকা সামিউন ক্বারিবুন মুজিবুদ দাওয়াত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। লা ইলাহা আল-ওয়ুজুদ قد سئمت القيود كبالا.